হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য এক্সাম বাংলা তোমরা এখন দেখছো আমি এখন ডব্লু বি ডব্লু ইবিএসি টি অর্থাৎ ওয়েস্টবেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি তোমাদের আমি আগে জানিয়েছিলাম যে জেক্সো এবং ভোকলেটের ফার্স্ট কাউন্সিলিং আর সেকেন্ড কাউন্সিলিং হয়ে গিয়েছে কিন্তু তারপরেও কিছু সিট ভ্যাকেন্ট রয়েছে সেই জন্য অথরিটি আরেকটা কাউন্সেলিংয়ের জন্য অ্যারেঞ্জমেন্ট করেছে সেটা হচ্ছে স্পেশাল অনলাইন কাউন্সিলিং যেখানে যারা ফার্স্ট কাউন্সিলিং এবং সেকেন্ড কলেজ পেয়ে গেছে তারা ছাড়া যাদের ভুল হয়েছিল রেজিস্ট্রেশনের সময় অথবা কাউন্সিলিংয়ের সময় অনেক ভুলভ্যান্ত্রি হয়েছিলো যারা সাবমিট করতে পারেনি ঠিক সময় তো তারা অথবা যারা ফ্রেশ ক্যান্ডিডেট নতুনভাবে অ্যাপ্লাই করতে যাও তারাও অ্যাপ্লাই করতে পারো এই কাউন্সিলিংয়ে তো তোমরা যদি আগে অ্যাপ্লাই করে না থাকো এখন তোমাদের মন হয়েছে তোমরা অ্যাপ্লাই করবে তো করতে পারো তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে এই যে দেখো এখানে একটু স্ক্রল করবে ডব্লুবি এই যে ডব্লু বি এস ডট কো ডট ইন এটা হচ্ছে ওয়েবস অফিসিয়াল ওয়েবসাইট স্টেট ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশানের এখানে চলে আসবে এখানে আসার পরে তোমরা একটু স্ক্রল করবে স্ক্রল করে নিচে দেখো এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ নিউ বলে অপশান রয়েছে তো স্ক্রল করবে স্ক্রল করে আসার পর এখানে দেখবে স্পেশাল কাউন্সিলিং গভর্নমেন্ট আর গভর্নমেন্ট স্পনসার ডিপ্লোমা ইনস্টিটিউট যেটা কারেকশন অফ মার্কস মানে যাদের যাদের ভুল হয়েছিল তারা কারেকশান করতে পারবে এটা যারা কারেকশান করবে তাদের জন্য কিন্তু গ্রিন কালারেরটা আর স্পেশাল অনলাইন কাউন্সিলিং গভর্নমেন্ট অর যাদের নিউ অ্যাপ্লিকেশান নিউ অ্যাপ্লিকেশানের জন্য এই রেড কালারেরটা ঠিক আছে তো তোমরা যারা আগে ভুল করেছিলে কোনো কিছুতে তারা উপরের যে গ্রিন কালারটা সেখানে ক্লিক করে আবার অ্যাপ্লিকেশন মানে আবার তোমাদের যে কারেকশন করার আছে সেই কারেকশানগুলো করে নেবে আর যারা নতুন ক্যান্ডিডেট তারাই রেড যে রয়েছে এখানে ক্লিক করবে ঠিক আছে এখানে ক্লিক করে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশানটা করবে আগে বলে দিই এখানে কিন্তু তোমাদের ফোনে একটা ওটিপি আসবে ডকুমেন্ট সাবমিট করতে হবে এক্সামের যে নাম্বার রয়েছে সেগুলো ভালো করে দিতে হবে ভালো করে দিয়ে দেখবে তারপরে কিন্তু সাবমিট করবে অযথা তাড়াহুড়ো করে সাবমিট করবে না ঠিক আছে তোমাদের যা যা কোয়ালিফিকেশান রয়েছে সেগুলোর কিন্তু একটা স্ক্যান করে ছবি টবি স্ক্যান করে আপলোড করতে হচ্ছে সেগুলো ভালো করে স্ক্যান করে আপলোড করবে ঠিক আছে আর যেগুলো হচ্ছে এইচএসের মার্কশিট বলো মাধ্যমিকের মার্কশিট বলো ওখানে যে মার্কসগুলো রয়েছে সেগুলো দিতে হচ্ছে ওগুলো ভালো করে দেবে ঠিক আছে এছাড়াও তোমাদের যদি ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো প্রবলেম এসে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে তাহলে আমি ফর্মটা কীভাবে ফিল আপ করতে সেটা দেখিয়ে দেবো ঠিক আছে আর তোমরা ফর্মটা ফিল আপ করার পরে কিন্তু একটা প্রিন্ট আউট নিয়ে নেবে যাতে পরবর্তীকালে যখন কাউন্সিলিং হয় তখন যাতে প্রবলেম না হয় প্রিন্ট আউট মানে ওখানে প্রিন্টার অপশান পাবে তো ওই ফর্ম্যাটটা যেটা ফিল আপ করেছো সেটা প্রিন্ট করে রেখে দেবে ঠিক আছে এইটুকুই ছিল নোটিশটি আর তোমরা যদি আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এখানে তো আমি সমস্ত এস এম এফ পাসের ভিডিও দিচ্ছি তার সাথে সাথে এখন থেকে টেকনিক্যাল যে কোর্সগুলো রয়েছে সেগুলোরও ভিডিও দেবো এছাড়াও সরকারি বেসরকারি চাকরির পরীক্ষার সমস্ত ভিডিও দিচ্ছি তো অবশ্যই সাথে থাকো দেখাচ্ছে পরবর্তীতে ভালো থেকো গুড নাইট টাটা বাই